हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल। आज के एक विशेष दिन, क्या बोलो तो आज के हमारे बर्धमान म्यूनिसिपालिटी भोट, आमरा भोटाधिकार प्रयोग करते ही तो चलून आ सारा दिन की हे देख चल भोट दीते ठीक है चलो आज के भोट চারদিকে তৃণমূলের পতাকা টাঙ্গানো আছে। হ্যালো, হ্যালো, আমাকে তাহলে 500 দিয়ে দিন তো। আমাকে এক সাইডে একটু দেবেন, হ্যাঁ 500। এক সাইডে হবে না, এক সাইডে এখন দাও। ও বল বড়া বাবা টারি নে, আরে টারি তো না দিয়ে গেছে ভাই। এই যা এই আর খুলে গাই এটা কি মাথা দেবে? এটা ভেটকি ভেটকি আর এটা পাবদা পাবদা আর এটা এটা খয়রা। দুটো একসাথে ভরো, এটা এখানে ভরো, এটা দে এটা দে। কত করে বললে? ভালো করে দেখো, 100 হচ্ছে আর কাঁচকলা দিয়ে দিলে তো। হ্যালো গাইজ, আমি চলে এলাম ভোট দিয়ে। দেখুন এই দেখুন, আমি ভোট দিয়ে চলে এসেছি আর তার সাথে কিছু বাজারও করে নিয়ে এসেছি। এই যো মানে রথও দেখলাম, কলাও গেছিলাম। এই যো এই এটা নিয়ে এলাম, এটা অনেক দাম। এটা দিয়ে একটা প্রিপারেশন হয়, আপনাদেরকে দেখাবো আমি রান্না করে, ঠিক আছে? আরও সব আছে, টুকটাক মাছ ফাঁচ আছে, ভাবলাম ভোটটাও দিয়ে আসি আর একটু বাজারও করে নিয়ে আসি। যে ভোট দেওয়া হলো, দাদাও চলে এসছে ভোট দিয়ে। আমার কালিটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে দেওয়া আর কি। আর আজকে লাঞ্চ একটু স্পেশাল, আর ওই লাঞ্চটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমার লাঞ্চে আজকে কী কী আছে। লাঞ্চে আছে আমার প্লেন পোলাও আছে, আর আছে ফিশ কোরমা। এই দেখুন ফিশ কোরমা, আর আছে মাটন কষা। দেখুন আজকের লাঞ্চ একদম জমে যাবে, আমি লাঞ্চটা এবার খেয়ে ফেলি। আমার চান টান হয়ে গেছে, দেখো আমি মাথার চুলগুলো পুরো পরিষ্কার করে নিচ্ছি, আর একটু চুলে ছাদে এসেছি চুলটা শুকিয়ে নেওয়ার জন্য, আর তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। সারাদিন অনেক কাজ টাজ করেছি, আর সবাইকে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তোমার দাদাও খেয়ে শুয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর আমি আবার তোমাদের কাছে এসেছি ভিডিও করতে। আর তোমাদেরকে অনেকদিন পর এলাম, তো তোমার সব কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার বৌরা সব এসেছিলো দিয়ে আমরা কদিন খুব আনন্দ করলাম, হৈ হৈ করলাম। দিয়ে সব অনেক কিছু গোছাগুছি ছিল, কাঁচাকুচি ছিল, কিছুটা হয়েছে আবার কিছুটা হয়নি। তো সেগুলো সব করতে করতে না আর সময় পাইনি গো,
তাই আজকে এলাম। আমি এখন একা একাই করব ভিডিও, কারণ বউ চলে গেছে রাজারহাট, রাজারহাট চলে গেছে, আর আমি তো বর্ধমানে আছি। তো তোমরা আগে যেমন আমাদেরকে সাপোর্ট করছিলে তেমনি সাপোর্ট করবে, আর আমিও একটু একটু করে সব ভিডিও তোমাদের দেবো, নতুন নতুন কিছু টিপস দেব, সব কিছুই দেবো। হ্যাঁ, আর দেখো তোমাদের দেখাই আমাদের চারপাশটা, দেখেছো অবশ্য আগে, তো আবার দেখিয়ে নিচ্ছি একটু। বেশ কড়া রোদ পড়েছে, মানে শীতটা হঠাৎ করেই চলে গেল, একবার একবার বৃষ্টি পড়ছে, একবার একবার রোদ হচ্ছে, দিয়ে ওয়েদারটা একদম ভালো নেই, শরীরটাও মাঝে মাঝে খারাপ, মাঝে মাঝে ভালো, এরকমই চলছে এখন। তো তো চলো আর আমার বাগানটা একটু দেখিয়ে দিই। যখন ছাদে এলাম একটু দেখো না, বাঁদরে এসে আমি খুলে দিয়েছিলাম, তারপরে কি অবস্থা হয়েছে দেখো। এই যো, এটা হচ্ছে দাদার বিছানা, সকাল থেকে একদম কিছুই গোছাতে দেবে না, দেখুন কি অবস্থা করে দিয়ে গেছে। এগুলো সব আমি এখন ঠিক করব, কিন্তু সকালে একদম করতে দেবেন না, চেম্বার যাবার পর বলে তুমি সব গোছাবে, তার আগে একদম গোছাতে দেবেন না, কি অবস্থা দেখুন চারদিকে। এগুলো সব আমি ঠিকঠাক করব, সকালবেলা করতে আসবো, তো বলে না একদম করবে না, আমি কোনো জিনিস খুঁজে পাবো না গো, তুমি একদম করবে না। দিয়ে এই দাদা চলে গেল, এবার আমি এগুলো সব ঠিকঠাক করে আপনাদেরকে দেখাবো কীরকম করে আমি ঠিকঠাক করলাম সব কিছু, ঠিক আছে। আর রান্না এখনও হয়নি, অর্ধেক রান্না কাটাকুটি করে রেখে দিয়ে এসেছি, এই ঘরটা আগে তো একটা ঘর গুছিয়ে নিয়েছি, ওইখানটাতে আমি থাকি, আর এইখানটা দাদা রাতে খুব টিভি দেখে, এই দেখুন এইখানে এইখানে টিভি দেখে বলে এখানেতেই থাকে। আর আমি তো একদম টিভি একদম বেশিক্ষণ দেখতে পারি না, একদম মানে আমার মাথা ধরে যায়, ওই জন্য আমি টিভি খুবই কম দেখি। তো এখানেই দাদা সারা রাত এই দেখুন না এরকম অবস্থা করে দিয়ে গেছে পুরো ঘরে, এগুলো সমস্ত ঠিক করব, ঠিক করে তারপর রান্না করতে যাব। এখন দাদা নেই, দাদা চলে গেছে চেম্বারে, ঠিক আছে, আমি পরিষ্কার করে তারপর আবার দেখাবো আপনাদেরকে। প্রথমে তো দেখালাম, এবার দেখুন গুছিয়ে গেছে আমি ঘরটা কীরকম করে নিয়েছি। দাদা যা অবস্থা করে রেখে দিয়ে যায় না, একদম তো চিনতেও পারবেন না, সব আবার ঠিকঠাক ঠিকঠাক সব করলাম, যেখানকার জিনিস সেখানে করলাম, সব এলো মেলো করে দিয়ে গেছিলো, ডায়েরি তারপরে ক্যালকুলেটার সব এদিক ওদিক সব এক জায়গায় অর্গানাইজ করলাম, রিমোটটা এলেই খুঁজবে, রিমোটটা ঠিক জায়গায় রাখলাম, এসে হাত মুখ মুছবে তোয়ালে ঠিক করলাম, টেবিল ঠিক করলাম, এটাতে ওষুধ খাওয়া বাটিটা ঠিকঠাক করে রাখলাম, বিছানাগুলো সব ঠিকঠাক করে রাখলাম। দাদা এখনও লেপ তোলেনি, বোঝে না লেপ তুলবে না, আমি এখন লেপ ব্যবহার করবো, লেপটা রোদে দিলাম, পুরো বিছানার কাভার টাভার সব চেঞ্জ করলাম, চেঞ্জ করে দেখুন লুকটা, এখানে সব টেবিল অর্গানাইজ করলাম, সমস্ত কিছু জিনিস এলো মেলো ছড়ানো, এগুলো কি এইভাবেই রাখবে, অন্য কিছু ভাবে রাখবে না, দুটো চিরুনি সবসময় রাখবে, একটা হারিয়ে গেলে আবার একটা নেবে, এইভাবে এইভাবে সমস্ত কিছু রাখতে হবে, এটা লবঙ্গ জায়গা এখানেই থাকবে, অন্য কোথাও রাখবে না, এই যে সমস্ত কাজের জিনিস বলছে এগুলো এখানে রাখবে, অন্য জায়গায় এখন না এখানেই রাখতে হবে, নাহলে আমি খুঁজে পাবো না, তাই আমি এখানেই রেখেছি, এইভাবেই আমি অর্গানাইজ করেছি, নাহলে বলে আমি কোনো জিনিস খুঁজে পাবো না। এইভাবেই আমি পুরো ঘরটাকে আপনাকে দেখিয়ে দিলাম, দাদার ঘরটা, এতে গানে কানে শোনার এটা চার্জ দিয়ে দিলাম, টর্চটা চার্জ দেওয়া হয়ে গেছে, এটা রেখে দিলাম, এগুলো ওষুধগুলো সব অর্গানাইজ করে রেখে দিলাম, এলোমেলো ছিল কোনটা কী খাবে আজকাল পরশু করে সব অর্গানাইজ করলাম, এখানে ওষুধগুলো সব ঠিকঠাক করে সাজিয়ে রাখলাম, সমস্ত কিছু ঠিকঠাক করে পুরো ঘরটা একদম পুরো দেখেই দিই আপনাকে লুকটা। এখন দেখুন একটু মানুষের মতো ঘরটা লাগছে, প্রথমে মনে হয়েছিল যে কোন আস্তা বলে চলে এসেছি, আবার চলে এলেই সব ঘেঁটে ঘ করে দেবে, এই জন্য প্রত্যেক দিন দাদার সাথে ঝগড়া হয় আমার, তুমি কেন ঠিক ঠিক জায়গায় রাখো না, বলছে না আমি ঠিক ঠিকই জায়গায় রাখতে পারি না, তুমি গোছাও। তাই দাদা চলে যাওয়ার পর গুছিয়ে রাখি, তারপর যা করে সারাদিন করে আবার তারপর দিন সকালে করবো, নাহলে পেরে উঠবো না, ঠিক আছে। একটু আপনাদের গোছানোর পর পুরো রুমটা দেখিয়ে দিলাম, যাই এবার রান্না করতে যাই, আস্তে আস্তে দাদা চলে আসবে একটার সময়, তার মধ্যে রান্না রেডি করতে হবে, আমি রান্না করতে যাচ্ছি এবার। আজকে ব্লগটা এইটুকুই এখানেই, আবার কালকে কোনো কিছু নতুন কিছু কন্টেন্ট নতুন কিছু ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো, ঠিক আছে, বাই।